পাঠ্য বইয়ে কেন এত ভুল, আর সেই ভুলে লেখক সম্পাদকের ব্যাপারে কি কোনো ব্যবস্থা নিতে পারে এনসিটিবি, নাকি পরিমার্জনেই আটকে থাকে এনসিটিবির কাজ? সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন আমিনুল ইসলাম। দীর্ঘ পরিকল্পনা ও যাচাই বাছাই শেষে এবছর থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের বইয়ে ভুল ত্রুটি কম থাকবে সেটাই ছিল প্রত্যাশা। কিন্তু সেই নতুন শিক্ষাক্রমের একটি বই নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। মাধ্যমিক স্তরের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায়ের দুটি প্যারাগ্রাফ ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে হুবহু নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে ওই অংশের অনুবাদ নিয়েও। বইটি নিয়ে অভিযোগের দায় স্বীকার করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন সম্পাদনা প্যানেল। সঠিক সম্পাদনা করতে না পারার দায়ে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও ডক্টর হাসিনা খান স্বীকার করে নিলেও এই লেখার মূল দায় তাহলে কার? বইটির লেখক প্যানেলে আরও ছিলেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান, ডক্টর মুস্তাক ইবনে আয়ুব ও রনি বসাক। এটিএন নিউজ টিম যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুস্তাক ইবনে আয়ুবের কাছে, যিনি এই বইয়ের বিষয়ভিত্তিক লেখক। তবে কেমন করে এমন হুবহু লেখা ছাপা হলো ওয়েবসাইট থেকে সেই বিষয়ে কথা বলতে চান না তিনি। তবে বিষয়টির ব্যাখ্যা এনসিটিবি কে দেবেন বলে জানান ডক্টর মুস্তাক। কোমলমতি শিক্ষার্থীদের এই বই লিখতে এত উচ্চ ডিগ্রিধারীদের তাহলে কেন প্লেজারিজমের আশ্রয় নিতে হলো? তো যেটা হয়েছে সেটা নিঃসন্দেহে দুঃখজনক, সেটা অবশ্যই আমাদের জন্যে, আমরা সেই জন্যে আমরাও ক্ষমা, এনসিটিবির পক্ষ থেকেও আমরা ক্ষমা চাইতে চাই লেখকদের পাশাপাশি। ওয়েবসাইট থেকে ওটা একটু তুলে রেখেছিলেন, নোট ডাউন করে রেখেছিলেন যে এটাকে লিখবেন, পরে পরে হয়তো মিস করেছেন কোনো কারণে, যে এটাকে যেভাবে ওনার নিজের লিখার কথা ছিল সেটা হয়তো ভুলে গেছেন। একটু অসাবধানতায় যখন লক্ষাধিক শিক্ষার্থী ভুল বা অসঙ্গতি তথ্য পায়, তখন এনসিটিবির করণীয় কি? চর্যবৃত্তির যে কথাটা বলা হচ্ছে সেটা নিয়েও আমরা কাজ করছি, যেহেতু তথ্যটা ভুল ছিল না এই জন্য পাঠ্যপুস্তকে এখনই সংশোধন না, তবে যিনি এই কাজটা করেছেন তাকে যাতে আগামীতে আর পাঠ্যপুস্তক প্রণয়নের কাজে না নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা রাখছি। বিষয়ভিত্তিক বইয়ের লেখক ও সম্পাদকের হাত পার হয়ে যখন এনসিটিবিতে বই আসে, তখন সেখানেও সুযোগ রয়েছে অসঙ্গতিগুলো চিহ্নিত করার। তবে এনসিটিবির সম্পাদকের পদগুলো শুধু দাপ্তরিক আর অলংকারিক কিনা সেই প্রশ্ন থেকে যায় এত এত ভুলের মাঝে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।